الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইরা গত ছয় জুমা ধরে আমরা লামাজহাবি সম্প্রদায়ের ইতিহাস এবং তাদের চিন্তা ও আমল নিয়ে আলোচনা করে এসেছি। গত শুক্রবারে আমি একটা কথা বলেছিলাম যে আমার পড়াশোনায় লামাজহাবি গাইরে মুকাল্লিদ যারা নিজেদেরকে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে আহলে হাদিস নামে পরিচয় দেয় এবং আরব দেশগুলোতে আজকাল যারা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয় এদেরকে বুঝতে হলে জানতে হলে পাঁচজন লোক সম্পর্কে আমাদের জানা দরকার। বলেছিলাম যে এক শব্দেই পাঁচজনকে এই দলের পঞ্চরত্ন বলা যায়, তাদের সম্পর্কে আমরা মোটামুটি একটু আলোচনা করেছি। প্রত্যেক জামাতেরই নিজস্ব কিছু আচরণ থাকে, কিছু চিন্তা থাকে, কিছু কাজ থাকে, যেইগুলো দ্বারা ওই দলকে ওই জামাতকে চিহ্নিত করা যায়। এদের ঠিক এই রকমের চিহ্নিত করা যায়, আলাদা করা যায় এমন কিছু আমল আছে। তন্মধ্যে যেটা বরাবর আমাদের নজরে পড়ে এবং বরাবর যে বিষয়টায় আমাদেরকে বিব্রত করে, পেরেশান করে, গুরুত্বপূর্ণ একটা হলো তারাবির নামাজ কয় রাকাত। এই বিষয়ে যেহেতু আমরা প্রায় প্রতি বছরই কম বেশি আলোচনা করি, তাই এখন আমি এই বিষয়ে আলোচনা করব না যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। শুধু এতটুকু যে তাদের চিন্তা চেতনা বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা আলোচনা করছি, মিলিয়ে দেওয়ার জন্য বলি যে তাদের যে চরিত্র বৈশিষ্ট্য তার সঙ্গে মিলে যায় সেটা হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে 3 রাত তারাবি পড়েছেন, এটা হাদিস শরীফে প্রমাণিত। কিন্তু বরাবর পুরো রমজান মাস 20 রাকাত তারাবি যে আমরা জামাতের সঙ্গে পড়ি, এটা সাইয়েদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, যে আমার সুন্নত যেমন তোমাদের জন্য অপরিহার্য, অবশ্য কর্তব্য মেনে চলা, একইভাবে আমার পর যারা আমার খলিফা হবেন এবং দীন ও ইসলামের উপর প্রতিষ্ঠিত হবেন, আল খোলাফা উর রাশিদুন হবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, পৃথিবীর সব মুসলমান এই বিষয়ে একমত যে নবীজির পর এই চারজন নবীজির প্রতিনিধি খলিফা, যে তাদের সুন্নত মেনে চলাও তোমাদের জন্য অপরিহার্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রকমের সুন্নত হলো এটা
নবীজির ইন্তেকালের পর যখন একদল বলেছে আল্লাহর রসুল আমাদের থেকে জাকাত আদায় করবেন, এ কথা কোরআন শরীফে আছে। যখন নবীজি নাই তখন কার হাতে আমরা জাকাত দেবো, সুতরাং জাকাত দেব না, কোরআন থেকেই কিন্তু বলেছে, তাই না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নামাজ পড়বে কিন্তু জাকাত দেবে না, তাহলে তার বিরুদ্ধে আমি ওইভাবেই যুদ্ধ করব যেভাবে অমুসলিম কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করি। ওমর বলেছেন যে আমি বিব্রত হয়েছি এবং প্রশ্ন করেছি যে লোকটা আমাদের সঙ্গে নামাজ পড়ে, আপনি তার বিরুদ্ধে তরবারি তুলবেন? আবু বকর বলেছেন কেন তুলব না, আমাদের নবী আমাদেরকে রেখে গেছেন নামাজ রোজা একসঙ্গে দিয়ে, নামাজ রোজা একসঙ্গে, হজ জাকাত একসঙ্গে। এখন কেউ যদি আলাদা করে ফেলে যে হজ করব, রোজা রাখবো না, রোজা করব, হজ করব না, নামাজ পড়ব, জাকাত দেব না, আমাদের নবী তো আলাদা করে রেখে যায়নি। নবী ঠিক যেই অবস্থাতে রেখে গেছেন এর মধ্যে কেউ যদি ফাটল তৈরি করে তাহলে অবশ্যই জিহাদ তো করবই। বুখারি শরীফে ইকাল শব্দ এসেছে যে নবীজির আমলে ওটের জাকাত ওট দেওয়ার সময় ওটের গলার যে রশিটা জাকাত গ্রহিতা সরকারি কর্মকর্তার হাতে তুলে দেওয়া হতো, এখন কেউ যদি বলে ওটটা দেব রশিটা দেব না, তার বিরুদ্ধেও আমার তরবারি। এটা হলো হযরত আবু বকরের সুন্নত। এখন কেয়ামত পর্যন্ত ইসলামের বিধান এটাই যে যেভাবে নামাজ ফরজ একইভাবে জাকাত ফরজ, নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করা যাবে না। ঠিক এই রকমের কোনো কথা নবীজির কোনো হাদিসে নাই, কিন্তু নবীজি মূল নীতি রেখে গেছেন যে আবু বকর যা করবেন সেটাই আমার আদর্শ। ওমরের আদর্শ কি অনেকগুলো আছে, আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবীজি তিন রাত তারাবি পড়েছেন, নবীজি পরে হযরত ওমর এসে বলেছেন 20 রাকাত পুরো রমজান তারাবি পড়বে, এটা ওমরের সুন্নত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের আরবি ভাষার বিখ্যাত 7টা পঠন রীতি অনুযায়ী কোরআন নাজিল হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা পঠন নীতির উপরে পুরো উম্মতকে এক করেছেন। কেন? যে এখন আরবদের চাইতে আজমরা মুসলমান বেশি, এই 7টা পঠন রীতিতে যদি কোরআন পড়া হয় তাহলে মানুষের জন্য সেটা ধারণ করা, শেখা, আত্মস্থ করা, হৃদয়ঙ্গম করা এটা কঠিন হবে। একজন মুসলমানও প্রতিবাদ করেনি, এটা ওসমানের সুন্নত। যখন জঙ্গে জামাল হয়েছে একদিকে সৈয়দনা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেক দিকে সৈয়দনা হযরত মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের উচ্চতাই এত বড় যে আজকে আমাদের জন্য কল্পনা করা সম্ভব না। ইসলামের দুশ্মনরা কৌশল করে সৈয়দনা মুআবিয়া ইবনু আবি সুফিয়ানকে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করেছে যে মুসলমান যারা তারা আবু বকর নাম রাখতে চিন্তিত না, কিন্তু মুআবিয়া নিজের ছেলের নাম রাখবে কিনা চিন্তা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে জানতেন না। কেন? যদি তিনি লিখতে জানতেন সমকালীন যারা মূর্তি পূজারী ছিল, কোরআনকে যারা অস্বীকার করতে চেয়েছে তারা বলে দিত উনি তো শিক্ষিত মানুষ, আমাদের মধ্যে তার ভাষাটা ভালো, এই জন্য নিজ থেকে বানিয়ে লিখে তারপর সেটাকে আল্লাহর নামে চালায়। এই জন্য আল্লাহ তাআলা এমন করেছেন যে আল্লাহর নবীকে কোথাও লেখাপড়া করতে পাঠাননি এবং তিনি কোনো স্কুল কলেজে পড়েননি, দুনিয়ার কারো কাছে কখনো বর্ণমালা শিখতে যাননি, এমন মানুষের মুখ দিয়ে তিনি এমন এক কালামকে প্রকাশ করেছেন যে এখনো পর্যন্ত পৃথিবী সব কিছু করতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে এই রকমের মেশিনও আবিষ্কার করে ফেলছে,
ট্রায়ালে আছে যে এখন যেমন মানে শক্ত রকমের ক্রাইমের সঙ্গে জড়িত যে সমস্ত লোকেরা থাকে দীর্ঘদিন রিমান্ডে নিয়ে অনেক সময় আসল কথা বের করতে পারে না, তার আগে সেই নিজে বড়ি টড়ি খেয়ে নিজেকে এমন এলোমেলো করে ফেলে যে তার মস্তিষ্কের যে মেমোরি আওলা জল হয়ে যায়, ফলে রিমান্ডের পর রিমান্ডে রেখেও তার মস্তিষ্ক থেকে অরিজিনাল সংকটটা বের করা যায় না। পৃথিবী চেষ্টা করছে যে মাথার উপরে যন্ত্র রেখে দিলে ওটাই সরাসরি এক্স রে রিপোর্টের মতো তার মেমোরিতে কী কী আছে বের হয়ে আসবে। তাহলে পৃথিবী অনেক অগ্রসর না? এ দূর অগ্রসর দুনিয়া সবটা একত্রিত হয়ে কোরআনে কারিমের ক্ষুদ্র একটা সুরার যে চ্যালেঞ্জ আছে 1500 বছর আগের, সেই চ্যালেঞ্জ তো কেউ মাথা পেতে নিচ্ছে না যে আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। যতদিন পর্যন্ত না নিবে ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে মুখ খোলবার মতো অন্তত লজ্জা থাকলে পৃথিবীর বিজ্ঞানীদেরও উচিত না। যে একটা চ্যালেঞ্জ দেওয়া আছে খোলামেলা, ওই চ্যালেঞ্জটা যখন নিতে পারেন না তখন ইসলাম ধর্মের বিরুদ্ধে কেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত পৃথিবী ইসলাম ধর্ম যে শক্তিটা নিয়ে পৃথিবীকে চ্যালেঞ্জ করবে, সবচাইতে বুনিয়াদী পাওয়ার যেটা কোরআন, সেই কোরআন লেখবার জন্যে সবচাইতে বিশ্বস্ত মানুষ যাদেরকে নির্বাচন করেছিলেন তাদেরকে বলা হতো ওয়াহী লেখক। সেই ওয়াহী লেখকদের মধ্যে সর্বোচ্চ দুইজন, একজন হযরত যায়েদ ইবনে সাবিত আর একজন হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কথাটা কি আপনারা মনে রাখতে পারবেন? মনে রাখা জরুরি। নবীজি সর্বোচ্চ বিশ্বস্ত বলে ওয়াহী লেখার জন্য যাকে নির্বাচন করেছেন তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত মুআবিয়া যদি কোনোভাবে অগ্রহণযোগ্য হয়ে যান তাহলে কোরআন গ্রহণযোগ্য থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি দিয়েছেন, ওই চিঠি যার হাতে লেখা হতো তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো নবীজির কাছে বিশ্বস্ত আমার কাছে বিশ্বস্ত না, আমি আবার মুসলমানও। প্রশ্নটা কি আমি বুঝাতে পারছি? যে আমার নবী বলছেন আমার কাছে মুআবিয়া বিশ্বস্ত আর আমি বলছি যে না বিশ্বস্ত না, কেন? যে আমি ইতিহাসের বইটি পড়ে দেখেছি। তাহলে তোমার কাছে তোমার নবীর বিশ্বাসের চাইতেও তোমার ইতিহাসের মূল্য বেশি হয়ে গেল? প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, এটা খুবই একটা মানে মনে রাখবার মতো এবং নিজেদেরকে বাতিলের হাত থেকে বাঁচাবার মতো একটা বড় রকমের জায়গা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা সমালোচনা করেন তারা কোনো দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসার পান করার আশা করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ঘরের নিজের স্ত্রীর ছোট ভাই যাকে দিয়ে তিনি ওয়াহী লিখিয়েছেন, যাকে দিয়ে তিনি নিজের পত্র লিখিয়েছেন এবং মজলিসের মধ্যে যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, ইমাম বুখারী যার সনদে হাদিস রেওয়ায়েত করেছেন, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস সমস্ত ফকিহ যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু বিশ্বস্ত সহচর হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আমি তাকে পছন্দ করি না, তাহলে আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাই? আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার পান করব? আমার শাফাআতের জন্য, আমার হাউজে কাউসারের জন্য আমাকে যেতে হবে ওই ইতিহাস লেখকদের কাছে যাদেরকে বিশ্বাস করে আমি আমার নবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এটা প্রাসঙ্গিক একটা কথা। যুদ্ধ হয়েছিল একদিকে সাইয়্যিদুনা আলী মুর্তাদা আরেকদিকে সাইয়্যিদুনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হয়েছে,
তার দলের লোকেরা বলেছে, আমাদের যখন জয় হয়েছে তো যারা পরাজিত হয়েছে তাদের সহায় সম্পদ যা আছে সব গনিমতের সম্পদ, যুদ্ধ লব্ধ সম্পদ, সেগুলো আমরা এখন ছিনিয়ে নেব এবং বন্টন করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যার যার জায়গায় অপেক্ষা করো, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ি, তারপর করব যা করো। নামাজ শেষ করার পরে হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন যে তোমাদের মধ্যে, হযরত আলীর পক্ষে যারা আছেন, তোমাদের মধ্যে কার কলিজা এতটা মজবুত যে আমাদের মা, সমস্ত উম্মতের মা হযরত আয়েশাকে দাসী বানিয়ে তার ঘরে নিয়ে যাবে, দাঁড়াও, এমন করে হিম্মত এবং কলিজা যদি কারো থাকে, সবাই চুপ। যে কার এত বড় হিম্মত আছে যে মাকে দাসী বানিয়ে ঘরে নিয়ে যাবে? হযরত আলী বলেছেন, আমার বিপরীতে যিনি আছেন মুয়াবিয়া, তার পক্ষে আমাদের মা। এরপর তিনি বলেছেন, এখন থেকে মুসলমান মুসলমানে যদি কোনো বিষয়ে ফাইট হয়, হতেই পারে, রাজনৈতিক কারণে হতে পারে, দেশে দেশে সীমান্তের স্বার্থ নিয়ে লড়াই হতে পারে, নানা রকমের মতভিন্নতায় ফাইট হতে পারে, কিন্তু মুসলমান মুসলমানে যদি ফাইট হয় তখন ওই জায়গায় যদি মুসলমানদের এক পক্ষ পরাজিত হয়ে যায় তাহলে অপর পক্ষের সম্পদ গনিমতের মাল হবে না, এবং তাদের মধ্যে যারা গ্রেপ্তার হবে তারা গোলাম হবে না, তাদের মেয়েরা দাসী হবে না। এটা হযরত আলীর সুন্নত। প্রত্যেক খলিফার আলাদা আলাদা সুন্নত আছে। কলিজার পাটা কতটা শক্ত হলে একজন লোক আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার পরে বলতে পারে যে 20 টাকার তারাবি উমরের বেদাত, চিন্তা করুন, কোনো মুসলমানের পক্ষে এমন শব্দ উচ্চারণ করা সম্ভব না। উমর যদি বেদাত করেন তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতার কি থাকে দুনিয়াতে? বুখারী শরীফ থেকে শুরু করে হাদিসের সব কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওমরের জন্য যে সকল হাদিস রয়েছে কোনো মুসলমান যদি পাঠ করে আর যদি এটা শোনে যে ওমরের আমলকে বেদাত বলে, তাহলে তো সে তার সামর্থ্য থাকা অবস্থায় ওই ব্যক্তিকে সুস্থ ঘরে ফিরে যেতে দেবে না। আমাদের এই লামাজহাবি জামাত, আমরা ঠিক জানি না যে তারা আসলে কি, কিন্তু তাদের কথাগুলো খুব ভয়ঙ্কর, 20 রাকাত তারাবি ওমরের বেদাত, এই কথা আমরা মনে করি না যে কোনো সুস্থ মুসলমান বলতে পারে। সুস্থ যদি না হয় ভিন্ন কথা, মুসলমান না হলেও ভিন্ন কথা, মুসলমান এবং সুস্থ এমন কোনো ব্যক্তি আবু বকরের আমলকে বেদাত বলবে, ওমরের আমলকে বেদাত বলবে, ওসমানের আমলকে বেদাত বলবে, আলী মুর্তাজার আমলকে বেদাত বলবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এটা পৃথিবীর মুসলমানরা কখনো মনে করে না, এটা আমাদের ইতিহাস না। এটা হলো এদের একটা এমন কাজ, এটা এমন একটা চরিত্র বৈশিষ্ট্যের জায়গা যে জায়গায় এসে পৃথিবীকে এরা দেখায় যে আমরা মুসলমানদের থেকে আলাদা। পৃথিবীর সব মুসলমান মক্কা মদিনা সহ 8 রাকাত না 20 রাকাত তারাবি পরে, আর আমরা 8 রাকাত পরে মাঝখান দিয়ে পালায় যাই, দেখায় যে আমরা এদের সঙ্গে না, আমরা আলাদা। এদের আরেকটা চোখে পড়বার মতো আমলি, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু চাচ্ছেন না তাই চোখে পড়ছে না, আবার এমন না যে আপনাদের হয়তো জানা নাই। এখন এই যে ইন্টারনেটের যে বরকত, একসময় তো নানা রকমের বরকত আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছিলেন, এখন হলো ইন্টারনেটের বরকতের আমল চলছে। আমাদের দেশে লামাজহাবি এবং জামাতে ইসলামী এই দুই দলের সম্মিলিত একটা আমল হলো বাংলা ভাষায় জুমার খুতবা।
আপনারা কি কেউ শুনেছেন, দেখেছেন, জানেন? হ্যাঁ, যদি কেউ জানেন তাহলে হাত উঁচা করেন, বুঝবো যে কেউ না কেউ জানেন। হ্যাঁ, কেউ জানেন না? হ্যাঁ, বাংলা ভাষায় এই যে আমাদের ডিউসে এসে যতদিন পর্যন্ত আবুল কালাম আজাদ সাহেব নামাজ পড়িয়েছেন, তো তিনি বাংলায় জুমার খুতবা দিতেন। এখন কাটাবনে দেওয়া হয়, এখন ওই যে সাইনবোর্ডের দিকে তামিরুল মিল্লাত আছে সেখানে দেওয়া হয়, আরও হয়তো অনেক জায়গায় দেওয়া হয় যেটা আমরা জানি না, বাকি চালু আছে। গত 2 বা 3 বছর আগে, আমি নাম না নিয়ে বলছি, আমাদের ঢাকার সৌদি দূতাবাসের অধীনে, এখন তিনি চাকুরে হয়েছেন, তখনও চাকুরে হননি, চাকুরে হওয়ার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন অনুষ্ঠানের সুবাদে তার সঙ্গে আমার পরিচয় আছে, বিদ্বান মানুষ। হঠাৎ ফোন দিয়ে বললেন যে ওনার নিজস্ব ভাষা আছে, ওই ভাষায়, যার ইংরেজি তর্জমা হলো সার টাইপের, যে একটা কাজ করে দিতে হবে। তো আমি তার সঙ্গে আমার সুসম্পর্ক, বললাম যে আপনি বলবেন করে দেব না, বলেন কী কাজ করে দিতে হবে? জুমার কিছু নির্বাচিত খুতবা, এটা আপনি যদি বাংলা করে দেন তাহলে অনেক জায়গাতেই এখন বাংলায় জুমার খুতবা হয়, ওটা সরাসরি পাঠ করতে পারবে, এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড বাংলা খুতবার সংকলন তৈরি করতে চাই। খুবই চমৎকার ব্যাপার, তার কারণ এর ঘটনাবলী তো আমাদের আগে থেকেই জানা আছে। তো যেহেতু আমি এটাকে সাপোর্ট করি না এবং এটাকে আমি বৈধ মনে করি না, তো এটা কি আমি করতে পারবো, এটা করলে কেমন দেখা যাবে আপনি বলেন? তখন সে একটু বিব্রত হয়ে গেল এবং বলল যে ঠিক আছে শেখ, পরে আপনার সঙ্গে আবার কথা হবে, অমুক দিন একটা কনফারেন্স আছে সেখানে তো দেখা হবে, তো মুখোমুখি আর একটু কথা বলবো, অর্থাৎ শেষ করা আর কি কথাকে। পরে আমি শুনলাম আমাদের অনেক জুনিয়র এক দুজন ছেলে এই কাজ করেছে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আর কি, আমার ব্যক্তিগত ঘটনার উল্লেখ করার উদ্দেশ্য না, মানে আমি সরাসরি কীভাবে জানি যে এটা প্রচলিত আছে এবং সেটা এখন বই আকারেও যারা করতে চায় তাদের কাছে সাপ্লাই করা হয় জমার কর্তা। 1351 হিজড়ি, 51 যদি ধরা হয় তাহলে ওই দিকে প্রায় 50 না, আর এই দিকে এখন 1400, তারপর কত চলতেছে 42, তাহলে 41, মানে প্রায় 90 বছর আগে ইন্তেকাল করেছেন লা মাজহাবি জামাতের এক ব্যক্তি, তার নাম হলো আব্দুল ওহাব মুলতানি। 1351-তে তার মৃত্যু। লা মাজহাবি বা আহলে হাদিসের অঙ্গ সংগঠন আছে, নাম হলো গোরাবা আহলে হাদিস, গোরাবা আহলে হাদিস এটা হলো নাম। এই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা এবং সাধারণত আমাদের এই অঞ্চলে আমির হয়, তারপরে চেয়ারপারসন হয়, ইত্যাদি ইত্যাদি হয়, কিন্তু তিনি হলেন ইমাম। তিনি তার নামের সঙ্গে লিখতেন এটা যে ইমামু গোরাবা আহলে হাদিস, গোরাবা আহলে হাদিস পার্টির ইমাম। যেভাবে ইরানে যে ইসলামী বিপ্লব হয়, ওই বিপ্লবের যিনি প্রধান ছিলেন তার নাম হলো ইমাম আয়াতুল্লাহ খুমাইনি। না, কিছু কথায় মোটা মোটা কথা মনে রাখা ভালো, যে একেবারে আব্দুল হক বেনারসি, যিনি এই লামাজহাবিদের প্রথম প্রতিষ্ঠাতা, যাকে লামাজহাবিদের দাদা জান বলা হয়, তিনি সর্বপ্রথম এই লামাজহাবি চিন্তার পাঠ সবক যার কাছ থেকে নিয়েছেন তিনি হলেন কাজী শওকানি, হাদিসের কিতাব নাইলুল আওতারের সংকলক। তো তিনি হলেন জায়েদি শিয়া, এই জন্য লামাজহাবিদের প্রথম উস্তাদ যিনি তিনি জায়েদি শিয়া, এই জন্য শিয়া মাজহাবের সঙ্গে লামাজহাবিদের একটা ভালো রকমের কানেকশন আছে। এর কিছু উদাহরণও আমি আপনাদেরকে শুনিয়েছি। আমরা যখন অজু করি, না, অজু করবার সময় আমরা 2 হাত কনুই সহ ধুই, এরপরে চেহারা ধুই, মাথা মাসে করি, পা ধুই। কোরআন শরীফের আয়াত দ্বারা এটা প্রমাণিত।
আহলুস সুন্নাতি ওয়াল জামাতের চার ইমাম সহ প্রাচীন আধুনিক সব মুসলমানের আমল এটা, পায়ে যদি চামড়ার মোজা না থাকে তাহলে পা ধোয়া ফরজ। শিয়াদের মাজহাব হলো খোলা পায়ে ওযু করার সময় ধোয়া হবে না, মাসেহ করা হবে, শিয়াদের মাজহাব। ঠিক একইভাবে লা মাজহাবিদের মাসআলা হলো এটা যে কেউ যদি ওযু করার সময় পা না ধুয়ে মাসেহ করে তাহলে তার ওযু হয়ে যাবে। তাহলে এদের মাজহাব কাদের সঙ্গে মিলে? শিয়াদের সঙ্গে মিলে না, এদের মাজহাব শিয়াদের সঙ্গে মিলে। অনেক উদাহরণ আছে। মোটা আরেকটা উদাহরণ হলো এই, একটা বিয়ে আছে যাকে মোতা বিয়ে বলা হয়, নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে। একজন ছেলে আরেকজন মেয়েকে বিয়ে করছে 2 ঘন্টার জন্যে, তো ওইখানে সে যা যা উল্লেখ করে বিয়ে করবে তা তা যদি পালন করে এটা বিয়ে। যেমন 2 ঘন্টা অমুক জায়গায় তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে এইভাবে ব্যবহার করব, এর বিপরীতে তোমাকে এত টাকা দেব, এটা ক্লিয়ার। এরকম করে যদি করে তাহলে এটাকে মোতা বিয়ে বলা হয়। আরবি শব্দ হলো মোতা, বাংলায়ও এদের ইরানি নিউজ পেপার এখানে প্রচারিত হয়, সেখানে মোতা ম ওকার ম তয়কার তা লেখা হয়। এই বিয়ে মূর্খতার যুগে, জাহিলি যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার সময় ঘোষণা করে এটাকে হারাম করেন, তারপর থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মার সকল সদস্য একমত যে এটা হারাম, কারণ এটা মেয়েদের জন্য চরিত্র বিক্রি করা ছাড়া আর কোনো কিছু নাই। লামাজহাবিদের বাংলা যে বইপত্র, এই যে বংশালে তাওহিদ পাবলিকেশনসে বিক্রি হয়, সেখান থেকে আপনারা গেলে দেবে, আমরা গেলে দেয় না। তো দেখবেন তাদের বইপত্রের মধ্যে বিপুল রেফারেন্স দেওয়া হলে ইবনে তাইমিয়া নামে এক বড় মহাদ্দিসের, ইবনু তাইমিয়া শিয়াদের চিন্তাধারার বিরুদ্ধে 4 ভলিউমে বিশাল কিতাব লিখেছেন, তার নাম হলো মিনহাজুস সুন্নাহ। সম্ভবত সারা পৃথিবীতে ইবনু তাইমিয়ার কিতাবপত্রের মধ্যে বেশি পরিমাণে এই বই পড়া হয়, 4 খণ্ডে। সেখানে তিনি এই মোতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে এটা মূল জিনিসটা এসেছে হলো ইহুদিদের থেকে। আমরা মুসলমানরা যেমন একজন মেয়েকে বিয়ে করবার সময় একটা নির্দিষ্ট মোহর দিতে হয়, ইহুদিদের এখানে সেটা না। ইহুদদের এখানে যে তুমি এই মেয়েটার সঙ্গে কতদিন সংসার করো, যেইভাবে সংসার করবে তাকে কিছু টাকা পয়সা দিয়ে যাবে, এটাই। বিয়ে করার আগে একসঙ্গে, যেমন মুসলমানদের মধ্যে কারো কারো রুচি আছে যে আমি আমার ছেলেকে বিয়ে করব, তো মোহর দেবেন কি, যে নবীজি যে মোহর দিয়েছিলেন যেটাকে মোহরে ফাতিমি বলা হয়, 150 তোলা রূপা, এটা আমি দেব। তো এটা একটা সাধারণ মোহর। ইসলামের রীতি হলো এক্ষেত্রে ছেলে এবং মেয়ের পারিবারিক অর্থনৈতিক যে স্ট্যাটাস ওই অনুযায়ী মোহর হবে। একজন রিক্সাওয়ালা, সে সারা জীবন বাপের সব সম্পদ বিক্রি করলে 3 লাখ টাকা জোগাড় করতে পারবে না, সে কেন 5 লাখ টাকা মোহর ধরবে? সে যা দিতে পারে সেটাই তার মোহর। আবার আরেকজন ছেলে এবং মেয়ে উভয় পক্ষই কোটিপতি, তো সে কেন 2 লাখ টাকা মোহর দেবে? সে অবশ্যই 1 কোটি টাকা মোহর দেবে। মানে প্রত্যেকের যে অর্থনৈতিক স্ট্যাটাস ওই অনুযায়ী হলো মোহর নির্ধারণ করবে। ইহুদিদের মধ্যে এটা নাই, আর সেখান থেকে এসেছে হলো মুতা, যে নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত একজন মেয়েকে ভোগ করা। আবার মিম তা আইন গুলতা, এটা লেখে যদি আপনারা গুগলেও সার্চ করেন, সেখানেও এর বাংলা অর্থ বের হবে ভোগ, উপভোগ, এটা আসবে। অর্থাৎ টাকার বিনিময়ে ভোগ করা, এটা ইসলাম ধর্মে মেয়েদের সম্মানের জন্যে চরম অপমান মনে করে। যেহেতু ইসলাম সভ্যতার ধর্ম, তাহজিব তামাদ্দুনের ধর্ম, এটা পৃথিবীর কোন ভদ্রলোক মেনে নিবে যে তার কন্যাকে একজন লোক নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে 1 দিন 2 দিন 24 ঘন্টা 5 দিন 2 সপ্তাহ ব্যবহার করছে? কোনো সভ্যলোক মানবে? সভ্য লোক যেটা মানে না সেটা ইসলাম না। আয়াতুল্লাহ খুমাইনি, এই যে ইরানের বর্তমান বিপ্লবের যিনি প্রধান, তিনি থেকে শুরু করে প্রাচীন শিয়াদের কিতাবে এটা আছে, আর লা মাযহাবিরাও মুতাকে জায়েজ বলে।
এই মুতা সম্পর্কে আরও বিস্তারিত বিষয় আসে আছে, রুচিকর না, রুচিকর না, এত ভয়াবহ বিষয় আসে আছে। যারা উর্দু পড়তে পারেন তাদের জন্য ভালো কিতাব আছে, এখন নেটেও পাওয়া যায়, ভারতের প্রখ্যাত মুহাদ্দিস আলেম মাওলানা মোহাম্মদ মনজুর নোমানির লেখা ইরানি ইনকেলাব অর ইমাম খোমাইনি, ইরানি ইনকেলাব এবং ইমাম খোমেনি, এই বিষয়ে তিনি লিখেছেন। হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী তার লেখা কিতাব আছে জমিমা ইখতিলাফে উম্মত অর সিরাতে মুস্তাকিম, ওই জমিমা সহ সার্চ করলে যেটা আসবে তার আরেকটা কিতাব ইখতিলাফে উম্মত অর সিরাতে মুস্তাকিম সেটা না, প্রায় 500 পৃষ্ঠার বিশাল বই। এর বাইরে আরও কিতাব আছে আরবিতে, সরাসরি নেটে সার্চ করলে পাওয়া যাবে, আর শিয়াতু ফিল মিজান ডক্টর ইউসুফ নাগরামির, এইটার সমৃদ্ধ অনুবাদ তার বড় ভাই করেছেন ডক্টর ইউনুস নাগরামি, ওটাও ইন্টারনেটে পাওয়া যায় এখন, হাকিকতে রাফেজিয়াত। এরকম বিপুল পরিমাণে কিতাবপত্র আরবি উর্দু ভাষায় লেখা হয়েছে, যার প্রত্যেকটাতে এসেছে যে শিয়াদের বৈশিষ্ট্যগত কিছু বিষয় আছে যা দিয়া শিয়াবাদকে ইসলাম থেকে আলাদা করা যায়, তার মধ্যে একটা হলো মুতা, লামা জাহাবির এটাকে জায়েজ বলে। এখন বলুন তাদের সঙ্গে আমরা কেমনে নামাজ পড়ি, তাই না? সুতরাং তাদের চাইতে আমরা কত ভদ্র, কত ভালো, আমরা কিন্তু এদেরকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেই না। আর তারা কত নিকৃষ্ট যে তারা এই চরিত্রের লোক হয়ে আমাদের মসজিদের নামাজে সমস্যা করার জন্য কোনায় কোনায় ছড়ায় ছড়ায় দ্বারা আমিন ঘোষণা দেয়, যেন নামাজের পরিবেশ নষ্ট হয়। এমন আমিন তো কোনো সাহাবি বলেন নাই। তোমরা 8 রাকাত পরে চলে যাবে, ওই কোনায় এক জায়গায় দাঁড়াও, সেখান থেকে 8 রাকাত পরে চলে যাও, কিন্তু পুরা মসজিদে ছড়িয়ে দাঁড়াবে, নিজেরা পরামর্শ করে, যেন 8 রাকাত পরার পরে জুতা নিয়ে এমনভাবে বেরিয়ে যাচ্ছে মসজিদের যে একটা সুশৃঙ্খল নিবিড় শান্ত ভদ্র পবিত্র পরিবেশ, এটা যেন তছনছ হয়ে যায়। কিন্তু আমরা হানাফি মুসলমানরা, শাফি মুসলমানরা, মালিকি মুসলমানরা, হাম্বলি মুসলমানরা, আমরা এত ভদ্র যে আমরা কখনো এদেরকে ঘাড় চেপে ধরি না। এর অর্থ এই না যে আমাদের উলামায়ে কেরাম এদের ইতিহাস জানে না। গোরাবা আহলে হাদিস আব্দুল ওহাব মুলতানি, যার মৃত্যু হলো 1351 হিজড়িতে, তিনি আবিষ্কার করেছেন কোরআন এবং সুন্নার, তাদের ভাষায় হলো কোরআন ওর সুন্নাকে সেকা দালায়েল সে উনহোনে উর্দু জবান মে জুমায়ে খুতবা সাবিত কিয়া, যে কোরআন এবং হাদিসের নির্ভরযোগ্য দলিল দ্বারা তিনি উর্দু ভাষায় জুমার খুতবা প্রমাণ করেছেন। আপনাদের মাধ্যমে আরও অনেকেই জানবে, এই জন্য আমি আরও ক্লিয়ার করছি, কিতাবের নাম হলো খুতুবাত, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের বক্তৃতা সংকলন। আমার কাছে যেটা আছে সেটা হলো তার 5ম এডিশন, ওই এডিশনের মধ্যেও আছে বাকি লেখাটা 1ম এডিশনের, আমাদের ঢাকা থেকে অনুবাদ আছে, অনুবাদ কপি আমার কাছে নাই, মূল কপি আমার কাছে আছে। সেখানে মওদুদী সাহেব তার ভূমিকার লাস্টে বলেছেন, কেউ যদি চায় জুমার নামাজের আগে আমার এই ভাষণগুলোর কোনো একটা ভাষণ পড়বে খুতবা হিসাবে, তাহলে সে যেন ভাষণটা এই উর্দুটা শুরু করবার আগে মসনুন খুতবা, এই আমি জুমার আলোচনা শুরু করবার আগে যে খুতবা দিলাম আরবিতে একটু, এটাকে মসনুন খুতবা বলে, মসনুন খুতবা যেন পড়ে নেয় এক, আর দ্বিতীয় খুতবা যেন অবশ্যই আরবিতে পড়ে। আমি কাটাবনের রেফারেন্স দিলাম, ডিওসিসের রেফারেন্স দিলাম, এবং এখন তামিরুল মিল্লা যেটা নারায়ণগঞ্জের এদিকে আসে সেটার রেফারেন্স দিলাম। আমি আবার যেহেতু লিখছি এই জন্য তাদের সঙ্গে আত্মীয়তা দলগত নানাভাবে পরিচিত, যাদের সঙ্গে আমারও পরিচয় আছে, কেউ কেউ আমাদের ছাত্র ইউনিভার্সিটির স্যার, আমি তাদেরকে আবার শিওর করবার জন্য ফোন দিয়েছি গত 2 দিন আগে।
যে তোমরা এখন এই বিষয়ে সর্বশেষ এদের অবস্থাটা আমাকে জানাও। তারাও এটাই বলেছে যে ওদের রোকনদের সঙ্গে আমরা আলোচনা করেছি, তারা বলেছেন যে হ্যাঁ আমরা যদি মনে করি যে এই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে তাহলে সেখানে আমরা প্রথম খুতবা বাংলায় দ্বিতীয় খুতবা আরবিতে দিই, যেভাবে মাওলানা মওদুদি লিখেছেন। তো দেখুন এই লামা জাহাবিদের বিষয়, এরা কোনো জায়গায় শিয়াদের সঙ্গে মিলে যাচ্ছে, আবার কোনো জায়গায় সারসৈয়দের সঙ্গে মিলে যাচ্ছে, আমি আপনাদেরকে শুনিয়েছি। আর কাদিয়ানি সাহেব নবুয়তের দাবি করার পর দিল্লির জামে মসজিদে লামা জাহাবিদের বাবা সাইয়িদ নাজির হুসাইন সাহেব 5 টাকার বিনিময়ে তার বিয়ে পড়িয়েছেন, এবং লামা জাহাবিদের থেকে কন্যা জোগাড় করে দিয়েছেন মৌলানা আবু সাইদ মোহাম্মদ হুসাইন বাটালভি, যিনি ইংরেজদের সঙ্গে দেন দরবার করে লামা জাহাবি গাইরে মোকাল্লিদ মুয়াহিদ মোহাম্মদী ইত্যাদি পার্টির নাম ক্যান্সেল করে আহলে হাদিস নাম ইংরেজদের থেকে আদায় করে এনেছেন। সেই বটালভি লামা জাহাবি একটা মেয়েকে কাদিয়ানির কাছে বিয়ে দিয়েছে এবং বিয়ে পড়িয়েছে লামা জাহাবিদের প্রধান ব্যক্তি সাইয়িদ নাজির হুসাইন। তো এরা কখনো কাদিয়ানিদের সঙ্গে, কখনো শিয়াদের সঙ্গে, আর বাংলা ভাষায় জুমার খুতবার মধ্যে এসে মওদুদি সাহেবের সঙ্গে। মুসলমানদের মূল স্রোত যেটা, এই স্রোতের কোনো জায়গায় মুসলমানদের সঙ্গে এদেরকে পাওয়া যায় না। বাকি মসজিদে যে মাঝে মধ্যে পাওয়া যায় যে আমিন বলে, মৌলানা আমিন শব্দের উকারবি, তার কিতাবপত্র ইন্টারনেটে যে কোনো সময় সার্চ করলে শুধু নাম সার্চ করলে আসতে থাকে, সারা জীবন এই বিষয়ে সংগ্রাম করে গেছেন। তিনি এই বিষয়ে ভালো ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন যে ইংরেজদের চোখের শুল যেটা, সেটা হলো আমাদের ঢাকার কাহিনী আছে, ওই যে কী কী যেন বলে এদেরকে, বড় বড় ক্লাবে যে মদপান করে এরকমের বড় ধনী মানুষটা আছে না, কী কী যেন নাম আছে আর কি, তো ওই রকমের মদের আড্ডায় মদ খেতে খেতে একজন অমুসলিম মদ্যপ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। ওই মদ্যপ অবস্থায় যে মুসলিম ছিল সে সঙ্গে সঙ্গে চেয়ার তুলে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে, অথচ সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজের সঙ্গে সম্পর্ক নাই, জাকাত কেন দিয়ে টাকা নষ্ট করবে, কোনো কিছুতে না। কিন্তু তার কথা হলো, তাই বলে তুমি আমার সামনে আমার নবীকে নিয়ে কথা বলবে? এই যে একটা প্রেরণা না, চরম পর্যায়ের একজন নেশাখুরকেও যদি ধরা হয় তাহলে সে তার আশ্রয়ের জন্য সর্বশেষ বলবে যে মসজিদ ছুঁয়া কইতাছে না, অর্থাৎ মসজিদ যদি ছুঁই তাহলে মিথ্যা বলবো না। এই জিনিসটা তারা কোত্থেকে পায়? তারা এই জিনিসটা পায় হলো যে আমাদের সব রকমের অধবতনের পরেও দিনে 5 বার আমরা যে পাশাপাশি দাঁড়াই, দিনে 5 বার যে ব্যক্তির সিনার মধ্যে আল্লাহ কোরআন রেখেছেন তার পেছনে এসে যে দাঁড়াই, আমাদের মেয়েরা যত রকমের অপরাধী হোক আজানের আওয়াজ কানে পড়ার সঙ্গে সঙ্গে তারা যে কাপড়টা মাথায় টেনে দেয়, এবং তাদের কেউ কেউ ইদানিং একটা পত্রিকায় আমি পড়েছি যে মা দেয়, এখন এটা দেখে তার ছেলেও এসে মায়ের আঁচল টেনে মাথায় দিচ্ছে, তো মা খেয়াল করে নি আজান হচ্ছে, তো বলছে যে কি করছো তুমি, ওই যে আজান হইতেছে, অর্থাৎ সে বরাবর দেখে যে আজানের সময় মা মাথায় কাপড় দেয়, এখন সে যখন দেখছে মা তো দিচ্ছে না কিন্তু এই সময় কাপড় তো দেয়া লাগে, তো ছেলে নিজে এসে নিজের মাথায় কাপড় দিচ্ছে, মাকে বলছে যে আজান হচ্ছে। এই যে আমাদের সুশৃঙ্খল পাঞ্জেগানান আমাদের একটা চরিত্র, এই চরিত্রটার কারণে এই মাটি থেকে, এই মাটিকে ইংরেজরা মানুষের রক্তে গোসল করিয়েছে কিন্তু এই মাটি থেকে ইসলামকে সরাতে পারেনি। ইসলামকে সরাবার জন্য তারা নানা রকমের প্রজেক্ট হাতে নিয়েছে, সেই প্রজেক্টের মধ্যে স্যার সৈয়দ আহমদ খানও একজন, সেই প্রজেক্টের মধ্যে কাদিয়ানি সাহেবও একজন,
কিন্তু বিষয়টা হলো এই মুসলমানরা এদেরকে আলাদা করে মসজিদ থেকে বের করে দেয় যে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। সর্বশেষ ইংরেজরা একটা প্রজেক্ট নিয়েছে, এমন টিম দরকার যারা মসজিদ থেকে আলাদা হবে না, এদের মতোই সব নামাজ টামাজ পড়বে আর মসজিদে থেকে এমন কোনো কিছু করবে যে মসজিদের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, যেন পাশে দাঁড়ায় যখন চিৎকার করলো আমিন, তখন এই পাশের লোকের মেজাজ খারাপ হতেই পারে না, হতেই পারে। আমাদের তেজগাঁয়ে এক মসজিদে এরকম ঘটনার পরে পরে ঘুষি মারছে, চোখ ফেটে গেছে, তেজগাঁয়ে কয়েক বছর আগের ঘটনা, হতেই পারে। তাহলে কী হবে? ইংরেজের ওই প্রজেক্ট মসজিদে যেন মারামারি হয়, এই জন্য আমরা এইসব বিষয়ে বলি না। এবং এখনও আমি যেটা বলছি এটাই কথা, যে ওরা তো চাচ্ছে যে আমরা যেন মারামারি করি, কিন্তু আমরা তো মারামারি করবো না। তুমি বলো যতবার আমিন বলতে পারো চেঁচাও, কিন্তু আমরা মারামারি করবো না। তুমি যদি আটটাঘাত পরে যাওয়ার সময় তোমার জুতা আমার কপালেও লাগে, আমি মাথা সরাই নেব, কিন্তু তোমার সঙ্গে আমি মারামারি করবো না। কারণ আমি যদি মারামারি করি তাহলে আমার মসজিদে ইংরেজের প্রজেক্ট বাস্তবায়িত হয়, এই জন্য করবো না। এখন জানবার কথা হলো এটা, বাংলা ভাষায় জুমার খুতবা কেন, উর্দু ভাষায় জুমার খুতবা কেন? কোরআন হাদিস থেকে বের করেছেন, আল্লাহ গাফুর রহিম জানেন, আমাদের জানা নাই। কোরআন শরীফে কোনো জায়গায় উর্দুতে, বাংলায় কিংবা স্বজাতীয় ভাষায়, যেটা সব দেশের জন্য সব ভাষা কাটবে, ওই রকমের কোনো ভাষায় জুমার খুতবা দিতে বলা হয়েছে জানি না। কেউ চাইলে এই প্রশ্ন তাদেরকে করতে পারে, যে আমাদের সামনে যে কোরআন শরীফ আছে যার আয়াত সংখ্যা হলো 6236, এখানে তো এই রকমের কোনো আয়াত আমরা পাচ্ছি না যে স্বজাতীয় ভাষায় জুমার খুতবা দিতে বলা হচ্ছে। বাকি শিয়াদের দাবি হলো কোরআনের মূল আয়াত সংখ্যা 17,000, ঘুমায়েন না, অঙ্ক তো তাই না, অঙ্কের ক্লাসে ঘুমাইলে কিন্তু কিছু পরে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, 6,000 বেশি না 17,000 বেশি? কীরকমের বেশি? 6-কে 3 দিয়া পূরণ দিলে 18, মানে 3 গুণের চাইতে একটু কম। এদের দাবি হলো এটা, আবু বকর, ওমর, উসমান এই তিনজন মিলে আল্লাহর নবীর উপর যে কোরআন নাজেল হয়েছিল তাদের সুবিধার অংশগুলো রেখে বাকিগুলো তারা মিটাই দিস। এটা হলো শিয়াদের আকিদা, যে মূল আয়াত আল্লাহ যেগুলো নাজিল করেছেন সেগুলো তাদের গণা আছে 17,000। তো কোরআনের আয়াত থেকে তিনি উর্দু ভাষায় জুমার খুতবা, তো কোরআন তো ছাপাই আছে তাই না, আপনারাও যে কেউ চাইলে পরীক্ষা করতে পারেন। আমরা তো কোনো জায়গায় পেলাম না। এখন পরীক্ষা করার আর সহজ তরিকা আছে, তারা যেই শব্দ থেকে গবেষণাটাকে এনেছে সেটা হলো খুতবাতুন। তো খুতবাতুন খা তা বা তা খুতবা, আবার যদি তাটা ফেলে দেওয়া হয় খাতাবা ইয়াকতুবু খুতবা প্রদান করা, যেটা দিয়েই আপনি গুগলে সার্চ দেন, কোরআন শরীফের কপিগুলোর মধ্যে যান, সারা পৃথিবীতে যত রকমের কোরআন শরীফের লেখায় পড়া হয়, বর্ণমালার মধ্যে আমরা এক রকমের বর্ণমালা, কলকাতার আমাদের মুরব্বীরা কলিকাতার ছাপা বলে না, মানে বর্ণমালা আরেকভাবে লেখা হয়, একই জিনিস পাওয়া খুব মুশকিল হবে। খুতবাতুন সরাসরি সব জায়গায় জায়গায় পাওয়া যাবে, কিন্তু সেটাও খায়ের মধ্যে পেশ না জের, সেটা হলো মিন খিতবাতিন নিসা, মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা আছে কিন্তু জুমার খুতবার কথা নাই। কোত্থেকে পেলেন? মানে এটা এখন যে কেউ চাইলে সে কোরআন হাদিসের যে বিশাল ভাণ্ডার গুগলে এখন জমা করা আছে সেখানে যে কেউ সরাসরি ঢুকে চাইলে পরীক্ষা নিরীক্ষা করতে পারে যে জুমার খুতবার বিষয়ে কোরআন শরীফে কোন জায়গায় আয়াত আছে খুতবা শব্দ দিয়ে, খুতবা থেকেই তারা গবেষণাটা নিয়েছে। তাদের বক্তব্য হলো খাতাবা ইয়াকতুবু খুতবাতান, মানে হলো ভাষণ দেওয়া, নবীজি শুক্রবারে ভাষণ দিতেন, তো ভাষণ মানে কি? কিছু উপদেশ দেয়া, কিছু দিক নির্দেশনা দেয়া। এখন আমরা সবাই হইলাম আজমি অনারব,
এখানে যদি দাঁড়ায় কেউ আরবি ভাষায় খুতবা দেয় তাহলে তো আমরা কেউ বুঝবো না, তাহলে উপদেশও হলো না, দিক নির্দেশনাও হলো না, এই খুতবা দিয়ে লাভ কি? প্রশ্নটা বুঝেছেন? হ্যাঁ, যে খুতবা শব্দের অর্থ ভাষণ, খুতবা শব্দের অর্থ উপদেশ। এখন আমরা বাংলা বুঝি, বাংলা বলি, আর জুমার খুতবা দেওয়া হলো আরবিতে, তা আমরা তো কিছু বুঝলাম না। না বুঝলে কিসের উপদেশ হলো, না বুঝলে কিসের দিক নির্দেশনা হলো, কোনো কিছুই তো হলো না, তাহলে এই খুতবা দিয়ে লাভ কি? কাজে আরবি ভাষায় খুতবা দেওয়া অনর্থক। এই এটা হলো তাদের সমূহ চিন্তার শেষ কথা। ঠিক এই সময়ে আমাদের এখানে সম্ভবত ছাপা নাই, তাবলিগ জামাতের নিসাব যিনি তর্জমা করেছেন মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ, দারুল কিতাব থেকে দেখেছেন না কেউ, মাওলানা জুবায়ের সাহেবরা এটাকেই সমর্থন করছেন যে মাওলানা সাখাওয়াত সাহেবের চাইতে এটা বেশি কমপ্লিট তর্জমা। ওখানে কিছু কিছু শব্দ বাদ গেছে, এখানে সেটা করা হয়নি আরও নানা বৈশিষ্ট্যের কারণে। তার লেখা বাংলায় ছোট্ট ফতুয়ার বই আছে আরবি, জুমার খুতবা আরবিতে কেন, এই নামে জুমার খুতবা আরবিতে কেন, নির্যাসটা আমি বলছি। এই বই প্রকাশিত হয়েছে সম্ভবত 1983-84 এই সময়, আর এই বইয়ের যাবতীয় তথ্য নেওয়া হয়েছে দেওবন্দে থাকা অবস্থায় মুফতি মোহাম্মদ শফি সাহেব যে ফিকহের কিতাব লিখেছেন জওয়াহিরুল ফিকহ, ওখানে জওয়াহিরুল ফিকহের দ্বিতীয় খণ্ডে এই মশালার উপর বিস্তারিত আলোচনা আছে, ওখান থেকে নেওয়া হয়েছে। উনি কেউ চাইলে এই সব কিতাব এবং বই ঘেটেও মূল বক্তব্য তাদেরটা কি এবং এটা কেন ঠিক না, মোটামোটা কথাগুলো আমি আপনাদের খেদমতে কয়েক মিনিটে, 4-5 মিনিটের মধ্যে বলি। আল্লাহ জাল্লা জালালহু জুমার খুতবার কথা ঠিকই কোরআন শরীফের মধ্যে বলেছেন, হাদিসেও আছে। কোরআন শরীফের মধ্যে কি বলেছেন? সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, শুক্রবারে যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা জিক্রুল্লাহর দিকে ছুটে যাও। এই জিক্রুল্লাহ কি? এই জিক্রুল্লাহ দ্বারা বোঝানো হয়েছে জুমার খুতবাকে, যার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আল্লাহর জিকির। জিকির বুঝি না আমরা, ওই চরমনায় যে জিকির করে, উজানিওয়ালারা যে জিকির করে, নানুপুরওয়ালারা যে জিকির করে, একেবারে এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেখেছেন ভুল হয়ে কয়েকজন জিকির করে, আবার কয়েকজন বসে বসে দিনই মাসালা শেখে শেখায়। আল্লাহ রাসূল দেখে বলেছেন এরাও ভালো করতেছে, এরাও ভালো করতেছে, তবে আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন, তাই যেখানে লেখা পড়া আল্লাহ রাসূল সেখানে গিয়ে বসেছেন। এই হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। জুমার নামাজ সম্পর্কে এই হাদিস আপনারা বহুবার শুনেছেন, আগে আসার ফজিলত আছে না? সবার আগে যে ঢুকবে সে বিনা পয়সায় আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সব পাবে, আর উট কুরবানি ওই গরু কুরবানির মতো প্রত্যেকটা পশমে একটা করে নেকি। এই হাদিসের শেষ অংশ হাদিস তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা খারাজাল ইমাম, খুতবা দেওয়ার জন্য যখন ইমাম তার হুজরা থেকে বের হয়ে যায় হাজারাতিল মালাইকা ফায়াস্তামিউনা যিকর, তখন ফেরেশতারা এসে জিকির শুনতে শুরু করে, অর্থাৎ খাতা গোটায় নেয়, তখন ফেরেশতারাও জিকির শোনে। এখানেও আল্লাহর রাসূল জিকির শব্দ ব্যবহার করেছেন, ফায়াস্তামিউনা যিকর। তিরমিজি শরীফ এটা আবওয়াবুল জুমআর প্রথম দিককারী হাদিস, যে কেউ চাইলে বাংলা তিরমিজি শরীফ জুমা অধ্যায় খুলে এই হাদিস দেখতে পারে। তো আল্লাহও জিকির বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিকির বলেছেন, বাদায়ুস সানায়ে বিখ্যাত কিতাব, আল বাহরুর রায়েক বিখ্যাত কিতাব, সারা পৃথিবীতে পড়া হয়, লামা জাহাবিরা পড়েন না এই কারণে যে ওই সব কিতাবের মধ্যে কোরআন হাদিসের আলোকে মাজহাবের আমলগুলোকেই যে সহি এটা দেখানো হয়েছে, তো এই কারণে তারা পড়েন না।
এই দুই কিতাবে বলা হয়েছে যে বৃহস্পতিবারও যেই সময় এই আজকের এই সময় প্রত্যেক মুসলমানের উপরে চার রাকাত জোহরের ফরজ ছিল, তাই না? জোহর নামাজ কয় রাকাত? চার। ঠিক ওই সময় শুক্রবারে এসে দুই রাকাত হয়ে যায়, বাকি যে দুই রাকাত কনসিশন করা হয় ওই দুই রাকাতের পরিবর্তে হলো দুইটা খুতবা দেওয়া হয়েছে। তাই এই খুতবাটাও দুই রাকাত নামাজের বদল। সুতরাং নামাজ যেমন আল্লাহর জিকির এবাদত, ওই জুমার খুতবাটাও আল্লাহর এবাদত। সব মাজহাবের সব ইমাম এবং শুরু থেকে আজ পর্যন্ত, নবীজির জমানা থেকে আজ পর্যন্ত আমল এটাই, জুমার নামাজ সহি হওয়ার জন্য খুতবা হলো শর্ত। আর খুতবার ফরজ দুইটা, একটা হলো সময় হওয়া, মানে জুমার নামাজের আগে সকালবেলা তারাহুরার কারণে খুতবা ফজরের পরে পড়ে রেখেছে হবে না, জুমার নামাজের সময় হলে জুমার খুতবা দেওয়া যাবে, তার আগে দেওয়া যাবে না, একটা ফরজ। আরেকটা ফরজ হলো জুমার খুতবার মধ্যে কোনো না কোনোভাবে জিকির থাকতে হবে, যেহেতু কোরআনের আয়াতের মধ্যে ফাসআউ ইলা জিকরিল্লাহ বলা হয়েছে। এই হলো কোরআন হাদিসের আলোকে জুমার খুতবা। নবীজি আরবিতে দিয়েছেন, চার খলিফা আরবিতে দিয়েছেন, সাহাবায়ে কেরামের কাল থেকে আজ পর্যন্ত সকল মসজিদে আরবিতেই, যেসব মসজিদে বাংলা উর্দুতে আছে ওই যে আমরা খোঁজ করি, এখন আবুল কালাম আজাদ সাহেব নাই, ডিওএসএস মসজিদে কোন ভাষায় খুতবা হয় জানি না, এখনও পর্যন্ত জামায়াত ইসলামীর হাত আসে কাটা বনে বাংলায় হচ্ছে, যে কোনো সময় এটা আবার আরবি হয়ে যাবে না, এইভাবে খুঁজতে গেলে পাওয়া যায় না। অর্থাৎ যেসব জায়গায় এখন অনারব ভাষায় খুতবা দেওয়ার চেষ্টা হয় সেটা মুসলমানদের যে মসজিদ সংখ্যা তার জাকাত পরিমাণেও কখনো হয় নাই। যদি ওনাদেরটা ঠিক হয় তাহলে কি অর্থ দাঁড়ায় যে আল্লাহ রাসূলের জমানা থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর সব মুসলমানরা একত্রিত হয়ে জুমার খুতবাটা কি এটাও বুঝল না? হ্যাঁ, তাহলে কি ইসলাম ধর্মটা বেকুবের ধর্ম, মূর্খের ধর্ম, অশিক্ষিতদের ধর্ম, এরকমের বোকার ধর্ম? তারা কি প্রমাণ করতে চায়? তাদের এই বক্তব্য মেনে নিলে পৃথিবীর অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেমন বিপুল পরিমাণে বোকামি পাওয়া যায়, ইসলামটাও ওই রকমের একটা বোকামির ধর্ম হয়ে যায়। সময় শেষ, তাই মানে এই বিষয়ে সামনের শুক্রবারে আর আলোচনা করব না, শুধু এতটুকু আপনাদেরকে বলি যে আপনারা এইসব বিষয়ে পড়াশোনা করলে দেখবেন নবীজি বলেছেন যে সালমান আমার পরিবারের লোক, সালমান পারস্যের মানুষ এবং পারসিক ভাষাই তার মাতৃভাষা। নবীজির মজলিসে অনারব ভাষা জানে এমন প্রচুর সাহাবি ছিলেন। এরপরে খোলাফায়ে রাশেদার যুগে এসে তো বড় বড় ব্যক্তিরাও অনারব, ইমাম বুখারি আরবি না, ইমাম মুসলিম আরবি না, ইমাম নাসাই আরবি না, ইমাম তিরমিজি আরবি না, ইমাম আবু দাউদ আরবি না, ইমাম ইবনে মাজা আরবি না, হাদিসের বিখ্যাত বড় বড় কিতাব যারা লিখেছেন সব অনারব, তারপরও তারা কেন আরবিতে খুতবা দিলেন? কথা বুঝাতে পারছি? তারা নিজেদেরকে যে আহলে হাদিস বলে এবং আসাদুল্লাহ গালেব সাহেব, ওই যে বোমা ফাইটিং ফুইটিংয়ের মধ্যে বহু মামলা টামলায় পেছে পড়েছে, পত্রিকায় খুব এসছে না, তিনি আহলে হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে শুরু করে ওনার পর্যন্ত সব মুসলমানের নামই দিয়েছেন, মানলাম ওনারটাই ঠিক। তো তার বক্তব্য যদি ঠিক হয় তাহলে তারা আহলে হাদিস হিসাবে নিজেদেরকে বাজারে তোলবার জন্য যাদের নাম আনে তাদেরকেও জীবনে কখনো বাংলায় উর্দুতে ফার্সিতে ইংরেজিতে জুমার খুতবা দিয়েছেন কিনা সেটা প্রমাণ করুন। তাহলে এর অর্থ হলো তাদের পূর্বপুরুষরাও ইসলাম বুঝে নাই। তাহলে কি এই শেষ সময়ে এসে মুলতানি সাহেবের কাছে ওহি হইল, নতুন আয়াত নতুন হাদিস মওদুদি সাহেবের কাছে ওহি হইল, নতুন আয়াত নতুন হাদিস? তারা কোন ভিত্তিতে বাংলায় উর্দুতে ইংরেজিতে জুমার খুতবাকে আবিষ্কার করলেন? আর কিছুই না, সেটা হলো এক আরবি ভাষায় কোরআন, এক আরবি ভাষায় নামাজ, এক আরবি ভাষায় আজান, এক আরবি ভাষায় খুতবা।
এই যে বিষয়গুলো মোটা মোটা বিষয় পৃথিবীর মুসলিম অমুসলিম সবার কানে বাড়ি খায়, এক আওয়াজের ভেতর দিয়ে যে মুসলমানরা এক সীসা ঢালা ঐক্যের মতো পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছে, ইংরেজদের প্রোডাক্ট এই লামাজহাবিরা চাচ্ছে সারা পৃথিবীর বুক থেকে মুসলমানদের এই সীসা ঢালা প্রাচীরের মতো ঐতিহ্যকে টুকরো টুকরো করে দিতে। এটাই এদের যে লক্ষ্য সেটা এদের নানা রকমের আমল ফতুয়া বৈশিষ্ট্য থেকে বোঝা যায়। এজন্য এদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা